মেয়ের বিয়ের জন্য তৈরি গহনা রাখা ছিল ঘরে বাড়িতে কেউ না থাকার সুযোগে সমস্ত গহনা চুরি হয়ে যায় অভিযোগের তদন্তে নেমে দেড় ঘন্টার মধ্যে সমস্ত গহনা উদ্ধার করলো গোবরডাঙ্গা থানার পুলিশ ঘটনায় ধৃত এক মেয়ের বিয়ের জন্য তৈরি সোনার গহনা রাখা ছিল বাড়িতে বাড়িতে কেউ না থাকার সুযোগে বাড়ির পেছনের দেওয়াল ভেঙে চুরি যায় সর্বস্ব ঘটনায় স্বাভাবিকভাবেই ভেঙে পড়েন বাড়ির মালিক রাতেই অভিযোগ দায়ের হয় গোবরডাঙ্গা থানায় অভিযোগের ঘণ্টা দেড়েকের মধ্যে চুরি যাওয়া সমস্ত গহনা উদ্ধার করল গোবরডাঙ্গা থানার পুলিশ ঘটনায় গ্রেপ্তার এক মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে গোবরডাঙার কুঠিপাড়া এলাকায় জানা গেছে গৃহকর্তা লক্ষণ হালদার সপরিবারে মঙ্গলবার বাড়ির বাইরে যান রাতে বাড়িতে ফিরে দেখেন গোটা ঘর লণ্ডভণ্ড ঘরের পেছন দিকের দেওয়ালের একটি অংশ ভাঙা ঘরে থাকা সমস্ত সোনার গহনা উধাও এসে আমি ঘরের তালা খুলে বারান্দার তালা খুলে টর্চ লাইট নিয়ে পিছনে গেছি পিছনে গিয়া দেখি আমার ওয়াল কতটা ভেঙে পড়েছে এবার ওখান থেকে দেখি আবার ফিরে আবার ঘরের ভিতরেও ওয়ালটা ভেঙে পড়ে গেছে মাটি ঠাকুরঘড়ে ওখানে ঠাকুরঘড়ের উপর পা দিয়ে ওখান থেকে আবার সানসেটের উপর উঠছে সানসেটের উপর দিয়ে উঠে আবার আমার খাটের উপর নেমেছে আমার চুরি হয়ে গেছে একটা মেয়ের কান পয়সা আর একটা ঝুমকো আর একটা আর একটা জামার চেন আমার জানা গেছে লক্ষণবাবুর মেয়ের বিয়ে সামনের ফেব্রুয়ারি মাসে সে কারণে একটু একটু করে মেয়ের বিয়ের জন্য গহনা বানিয়েছিলেন তিনি বাড়িতেই রাখা ছিল সব গহনা ঘটনার পর অতি তৎপরতার সাথে তদন্তে নামে পুলিশ প্রাথমিকভাবে চার পাঁচজনকে আটক করা হয় তাদের মধ্যেই এক যুবক পুলিশি জেরাতে দোষ কবুল করে পুলিশ জানিয়েছে ধৃতের নাম ইন্দ্রজিৎ পাল ধৃতের কাছ থেকে সমস্ত চুরি যাওয়া সোনার গহনা উদ্ধার হয় ধৃত ইন্দ্রজিৎকে এদিন বারাসত আদালতে তোলা হয় পুলিশের ভূমিকায় স্বভাবতই খুশি স্থানীয়রা যে আমার জন্য একটা সোনা চেন বানানো ছিল সেই চেনটা চুরি হয়েছে প্লাস আমার বইয়ের কানের ঝুমকো এটাও চুরি হয়েছিল যাক হোক যেভাবে পুলিশ সেটা রিকভারি করেছে পুলিশকে হাটসঅ্যাপ এটা আমরা ভাবিনি যে এত মানে কুইক রেসপন্স এভাবে পাবো আমি ব্যুরো রিপোর্ট নিউজ নোমাইনসল্যান্ড গোবরডাঙ্গা